রেকর্ড শুরু করি নাই আমি, কারে জন্য বলছিলাম মনে করাই দিতে। আচ্ছা সমস্যা নাই, ভাইয়া ক্যাশিউ নাটে কিরকম প্রোটিন থাকে? ভাইয়া বুঝি নাই। ভাইয়া ক্যাশিউ নাটে কিরকম প্রোটিন থাকে? নাটে? ক্যাশিউ নাট, ওই যে ওটাকে হ্যাঁ হ্যাঁ বাংলায় কি বলে? বুঝছি বুঝছি, নাট বা নাটি? বুঝছি। নাট মানে নাটি, সব নাটেই তুমি ইয়ে পাবা, মানে ফার্স্ট ক্লাস প্রোটিন পাবা। তাহলে আমরা এন্ড অফ দ্য আচ্ছা ডে কি ভাইয়া, জানলাম? ফার্স্ট ক্লাস প্রোটিন হচ্ছে অল দোজ কাইন্ডস অফ প্রোটিন হু ফুলফিল অল দ্য নিডস অফ 8 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর সেকেন্ড ক্লাস কারা? দে ডো নট ফুলফিল দ্য নিডস অফ অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ইন দোজ উই ক্যান ফাইন্ড দ্য এনিমেল সোর্স লাইক এস এগ, মিট, চিকেন, ফিশ, মিল্ক। অল দ্য এনিমেল সোর্স আর ফার্স্ট ক্লাস প্রোটিন বিকজ দে ফুলফিল অল বেসিক নিডস অফ অ্যামাইনো অ্যাসিড এক্সেপ্ট ইনক্লুডিং অল নাটস অ্যান্ড সয়াবিনস। অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড দ্য প্ল্যান্ট সোর্স প্রোটিন লাইক এস বিন, লেন্টেলস, পি, রাইস, দে ডো নট ফুলফিল দ্য নিডস অফ অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। That's why we are saying them the second class protein. And in the end, rice and lentils, we make khichuri by use of bhatar khichuri, bhatar dal de je khichuri banai, it become first class because bhatar dal mile joto rokomer amino acid er lack ache seta ki kore dey, fulfill kore dey, bujhi? Tale ei hocche protein er all classification. Amader ager class e ekta classification baki chilo protein er. ওকে ভাইয়া বুঝছি সবাই? জি ভাইয়া। ওকে তাহলে প্রোটিনের একটু ফাংশনটা বলে দিই। হ্যাঁ, প্রোটিনের ফাংশন, প্রোটিনের ফাংশনের মধ্যে ফার্স্ট অফ অল বলবো স্ট্রাকচারাল, STRUC, স্ট্রাকচারাল কম্পোনেন্টস অফ এনিমেল বডি। এনিমেল বডির স্ট্রাকচারাল কম্পোনেন্টটা কি? প্রোটিন। আমাদের মাসেল বলি, আমাদের যা বলি, আমাদের ব্লাড, আমাদের ব্লাডও কি? প্রোটিন। ঠিক আছে, অ্যাক্ট অ্যাজ এনজাইম। আমাদের ডাইজেশনে কি লাগে? এনজাইম লাগে, তাই না? এই এনজাইমটাও কি? প্রোটিন। তাহলে এনজাইম ওয়ান কাইন্ড অফ প্রোটিন। তারপরে হরমোন, হরমোনরাও কি? প্রোটিন। হিমোগ্লোবিন আছে না আমাদের? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। তারপর সিএইচ দিয়ে আমি লিখলাম ক্লোরোফিল। আচ্ছা এটা পুরোটাই লিখি, CHLO ক্লোরোফিল। হ্যাঁ, আপনি তো ভাই ওই যে ফাংশনস অফ অ্যামাইনো অ্যাসিড লিখেছিলেন, তো এটা কি আলাদা? একই, এখানে একটু এলাবোরেট করতেছি আমি এটাকে, এটা একটু এলাবোরেট। হ্যাঁ, ওইখানে অ্যামাইনো অ্যাসিডে টোটাল প্রোটিনের ফাংশনগুলো ডিসক্রাইব করছে, এখানে একটু এলাবোরেট করা হচ্ছে। বাট তুমি এই ফাংশনগুলোকে কয়েকটা বাদ দিয়ে অ্যামাইনো অ্যাসিডকে বসাই দিতে পারো। ওকে, যেমন এনজাইম একটা দাও। হ্যাঁ ভাই, হরমোনস বলতে কি বোঝায়? হরমোনস প্রোডিউস করে প্রোটিন নাকি হরমোনসটাই প্রোটিন? হরমোন ওয়ান কাইন্ড অফ প্রোটিন, আর এনজাইম ওয়ান কাইন্ড অফ প্রোটিন। এই যে হিমোগ্লোবিন প্রোটিন, ক্লোরোফিল প্রোটিন। ওকে, সাম প্রোটিনস আর, সাম প্রোটিনস আর পয়জনাস, বা পয়জন লিখে দিই, পয়জন বানান হইছে, POISON না? আমাদের যে অ্যান্টিবডি গুলো আছে না, যেগুলো আমাদের কি করে বডিকে ইমিউন করে, বডির মধ্যে ইমিউনিটি প্রোডিউস করে, আমাদেরকে ফরেন অ্যান্টিজেন থেকে বাঁচায় রাখে, এগুলা সবই কি? প্রোটিন। তাহলে অ্যান্টিবডি ইজ প্রোটিন। এটা হচ্ছে কি প্রোটিন জানো? অ্যান্টিবডি কি প্রোটিন? অ্যান্টিবডি হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, ইনসুলিন একটা হরমোন না? আমাদের আব্বু আম্মুরা নেয়, দাদা দাদিরা নেয়, ইনসুলিন একটা হরমোন এবং ইনসুলিন হল প্রোটিন। দেখছো অবস্থা? তারপরে আর কি আছে, আর কি আছে? প্রোটিনস আর ফুড, আমাদের খাবার। প্রোটিনস আর ফুডস, আর কি আছে? তো এগুলাই হচ্ছে মেজর কমন ফাংশনস। ফাংশনস প্রোটিন কি বডিতে হিট প্রোডিউস করে না? না, হিট প্রোডিউস করে কার্বস এন্ড ফ্যাট। কার্বস এন্ড ফ্যাট বেশি হিট প্রোডিউস করে হচ্ছে ফ্যাট। বেশি কার্বসটা কি? কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। হ্যাঁ, কার্বস মানে কার্বোহাইড্রেট। ভাই দেখো, আমি লিখি, দাঁড়াও,
1 gram of carbs produce 4 calorie তাই না পড়ছিলাম না আমরা পড়ছিলাম তো না 99 জি ভাইয়া ছিল হ্যাঁ ছিল ফ্যাটে 9 হ্যাঁ 1 gram of fat আর oil produce 9 kilocalorie বা ক্যালোরি তাহলে ফ্যাটে কেন বেশি জানো দেখো ফ্যাটও কিন্তু এনার্জি দিচ্ছে এন্ড হিট প্রোডিউস করছে কার্বসও কিন্তু এনার্জি দিচ্ছে হিট প্রোডিউস করছে মেজর ডিফারেন্সটা কোথায় আমি যখন তোমাদের লিপিড পড়াবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে একটা লিপিড বানানোর জন্য কার্বন লাগে 30 থেকে 40টা বুঝছো আর একটা কার্বস আমি 6টা কার্বন দিয়ে বানিয়ে ফেলতে পারতেছি তাই না এটা একটা মেজর কারণ এত বেশি কার্বন থাকার কারণে তার হিট প্রোডিউসিং ক্যাপাবিলিটি অনেক বেশি আর কি এইগুলাই মনে পড়তেছে বুঝছো এই এনাফ এই 7টাই এনাফ 7টা পরীক্ষার খাতায় লিখতে পারলে তো অনেক কিছু আমরা তো শুধু 7টা লিখবো না এর আগে তো অনেক গল্প টল্প লিখবো তাই না প্রোটিন কি প্রোটিন কেমনে ফরমেশন হয় আর সাধারণত প্রোটিনের ফাংশন আসে না এগুলো লাগে হচ্ছে এমসিকিউ এর জন্য তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট প্রোটিনস প্রোটিনসে এর বাইরে আর কিছু নাই ওকে আমরা আজকে বেসিক্যালি এনজাইম শুরু করব এনজাইম ভাইয়া ব্লাড প্রোটিন এ ফাইব্রিনোজেনো জেনারেটর প্রোটিন না হ্যাঁ প্লাজমা প্রোটিন বলে এগুলাকে মানে আমাদের ব্লাডে যে প্রোটিন থাকে ব্লাডের সিরাম আমাদের ব্লাডে তো দুইটা পার্ট তোমরা তো হয়তোবা জানো একটা হচ্ছে সিরাম সিরামটাকে আমরা বলি প্লাজমা আরটা কি ব্লাড কর্পাসল ব্লাড সেল সেলস অর কর্পাসল ঠিক আছে তো এই সিরামের মধ্যে অনেক সিরাম বা প্লাজমার মধ্যে অনেক প্লাজমা প্রোটিন থাকে প্লাজমার মধ্যে যে প্রোটিন থাকে এগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিনস প্লাজমার মধ্যে যে প্রোটিন থাকে এগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিনস তো প্লাজমা প্রোটিনগুলো 4টা প্লাজমা প্রোটিন খুবই কমন তোমরা 19 পড়ছো অ্যালবুমিন দেখছো অ্যালবুমিন পড়ছিলাম না আমরা অ্যালবুমিন হ্যাঁ গ্লোবিউলিনে কিন্তু পড়ছি অ্যালবুমিন ফিব্রিনোজেন কি প্রোটিন স্যার ফিব্রিনোজেন হ্যাঁ 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 অ্যালবুমিন গ্লোবিউলিন ফিব্রিনোজেন বা ফাইব্রিনোজেনও বলা হয় দেখো নামের মধ্যে কিন্তু ফাইবার আছে তাই না ফিব্রিনোজেন নামের মধ্যে ফাইবার আছে না এটা কি করে জানো এটা ব্লাড ক্লটিং স্যার ইন্ডিয়াতে শেষ হয় না স্যার ইন্ডিয়াতে শেষ হয় না বুঝি নাই অ্যালবুমিন গ্লোবুলিন ফিব্রিন টাইপের সেট হলে একটা কথা ছিল না ফাইব্রিনোজেনটা ফাইবার থেকে আসে এবং এটা ফাইবার ফর্ম করে এবং এই ফাইবার ব্লাড ক্লটিং এ হেল্প করে ধরো এই একটা ফাইবার আরেকটা ফাইবার অনেকগুলো ফাইবার দিয়ে তুমি কি বানাতে পারবা এটা নেট বানাতে পারবা না অনেকগুলো ফাইবার দিয়ে তুমি একটা নেট বানাতে পারবা এবং এই নেটের মধ্যে এই নেটটা যখন ফরমেশন হয় কোন জায়গায় কেটে গেলে তখন এই নেটের মধ্যে ব্লাড কর্পাসলগুলো আটকে যায় এবং তখন ব্লাড ক্লটিং হয় তখন রক্ত জমাট বাঁধে এটা আমরা পড়বো পরে পড়বো ফিব্রিনোজেন আর এটা আছে প্রথম্বিন প্রথম্বিনের নাম শুনছো ইয়েস স্যার এটাও ক্লাস 99 প্রোটিন অফ ব্লাড হ্যাঁ এটা হচ্ছে প্লাজমা প্রোটিন এটা মনে রাখার একটা টেকনিক আছে কি জানো এটা দিয়ে ভাই সেল ক্লট করে তাই না ব্লাড ক্লট করে ব্লাড ক্লট করে ব্লাড ক্লটিং ফ্যাক্টর এর একটা কবিতা আছে দেখছো আগে গেলে ফুল পাবে অ্যালবুমিন গ্লোবিউলিন ফাইব্রিনোজেন প্রথম্বিন যাই হোক এগুলো আমার ইয়ার টপিক না আজকের তাও আমরা জানলাম তাহলে আরেকটা জিনিস জানলাম যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর যেগুলোকে বলা হয় বা ব্লাড ক্লটিং প্রোটিনস গুলোও কিন্তু প্রোটিন ঠিক আছে আচ্ছা আমাদের আজকে টপিক অফ ডিসকাশন হচ্ছে এনজাইম এনজাইমস এনজাইমস হু আর দে তারা কারা এনজাইমরা কারা আচ্ছা এনজাইমের এফেক্টটা আমি একটা গ্রাফ দিয়ে তোমাদেরকে আগে বুঝাই এখানেও কেমিস্ট্রি ঢুকবে অনেক কিছু গ্রাফ দিচ্ছি নিচে হচ্ছে গ্রাফটা ইন্ডিকেট করতেছে টাইমকে আর উপর দিকে সে ইন্ডিকেট করতেছে হচ্ছে ডেল এস ডেল এস মানে কি জানো ডেল এস মানে হচ্ছে কতটুকু রিয়্যাকট্যান্ট আছে মানে তুমি কতটুকু কম্পাউন্ড মানে রিয়্যাকট্যান্ট মানে তো বোঝোই তাই না এটাকে বাংলায় বলে বিক্রিয়ক মানে তুমি কতটুকু জিনিস নিচ্ছ রিয়াকশন করার জন্য হ্যাঁ কতটুকু ইউজ হচ্ছে এটাকে ডেল এস দিয়ে হিসাব করে আচ্ছা এখন এটা কেমিক্যাল রিয়াকশন হবে তো এই কেমিক্যাল রিয়াকশনে আমি একটা রেড লাইন দিলাম রেড লাইন ঠিক আছে এই রেড লাইনটাকে বলা হয় অ্যাক্টিভেশন এনার্জি এই নামটা শুনছো
অ্যাক্টিভেশন এনার্জি নাম এখনো শোনার কথা না। তোমার যখন কেমিস্ট্রির ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারটা মানে ফার্স্ট পেপারের যখন ফোর্থ চ্যাপ্টার পড়বে না তখন এগুলো নিয়ে অনেক কিছু থাকবে। তোমার 99 লাশ হাতে লিয়া প্রিন্সিপাল পড়ছো না? লাশ হাতে লিয়া প্রিন্সিপাল লাশ হাতে লিয়া প্রিন্সিপালটা এখানে লাগবে। হ্যাঁ, তো দেখো অ্যাক্টিভেশন এনার্জি কি? অ্যাক্টিভেশন এনার্জি ইজ এ কি বলবো এটাকে, ইজ এ অবস্ট্রাকল বলতে পারি অফ এ রিয়াকশন, অর ইজ এ ব্যারিয়ার অফ এ রিয়াকশন। একটা রিয়াকশন থেকে, একটা রিয়াকট্যান্ট থেকে যদি আমি প্রোডাক্ট পেতে চাই, রিয়াকট্যান্ট থেকে কি হয়, প্রোডাক্ট হয়, তাই না? যেমন ধরো এ ইজ এ রিয়াকট্যান্ট, ইট উইল বি প্রোডাক্ট, ইট উইল বি প্রোডাক্ট বি, এরকমই তো হয় তাই না? তাহলে এ রিয়াকট্যান্টকে যদি প্রোডাক্টে কনভার্ট হওয়ার ইচ্ছা থাকে, রিয়াকশন করতে যদি চায় এবং সে যদি এটাকে প্রোডাক্ট পেতে চায়, তাহলে ইট মাস্ট হ্যাভ টু বি ক্রস দা অ্যাক্টিভেশন এনার্জি লিমিট। ধরো অ্যাক্টিভেশন এনার্জিতে বলা আছে যে 700 কিলো জুল। এই কিলো জুল এগুলো তো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো তাই না? কেমিক্যাল রিয়াকশনে কি লাগে, এনার্জি লাগে, এগুলো তো তোমরা পড়ছো। ফুলফিল করতে চাইলে আমাকে অবশ্যই 700 কিলোজুল কি দিতে হবে, এনার্জি দিতে হবে এই রিয়াকশনকে। তার আগে রিয়াকশন কি করবে না, তার আগে রিয়াকশন থেকে কখনোই কি হবে না, প্রোডাক্ট আসবে না, এখান থেকে প্রোডাক্ট আসবে না, কারণ এটা এই এনার্জি ব্যারিয়ারকে কি করতে পারে নাই, ক্রস করতে পারে নাই, সো রিয়াকশন হবে না। রিয়াকশন হবে বা ধরো সেখান থেকে কোনো কি পাবো না, আমি প্রোডাক্ট পাবো না, এবং রিয়াকশন থেকে যদি প্রোডাক্ট না পাওয়া যায় তাহলে আলটিমেটলি আমরা এটাকে কি ধরে নিই, রিয়াকশন ইজ ইকুয়াল টু জিরো, আউটপুট জিরো ধরি, ধরি যে রিয়াকশন হয়ই নাই। কিন্তু এই রিয়াকশনটা যদি টাইমের সাথে সাথে এই ব্যারিয়ারটাকে ক্রস করতে পারে, এটাকে থ্রেশহোল্ড লেভেল বলে। থ্রেশহোল্ড নামটার সাথে পরিচিত তোমরা? থ্রেশহোল্ড না ভাইয়া। আচ্ছা, থ্রেশহোল্ড মানে থ্রেশহোল্ড পাবা। থ্রেশহোল্ড মানে হচ্ছে এই অ্যাক্টিভেশন এনার্জি যে লেভেল, এটাকে থ্রেশহোল্ড লেভেল বলে। আচ্ছা, থ্রেশহোল্ড লেভেল এত কঠিন আমরা যাব না। এখন দেখছো কি হইছে, আমরা কি পেয়ে গেছি, প্রোডাক্ট, প্রোডাক্ট বি পেয়ে গেছি, কিন্তু আগে আমরা বি পাই নাই, আগে এ ছিল। তাহলে বুঝছো অ্যাক্টিভেশন এনার্জি কি? অ্যাক্টিভেশন এনার্জি ইজ এ ব্যারিয়ার অফ এনার্জি হুইচ প্রিভেন্টস টু ফুলফিল দা রিয়াকশন। ইফ এ রিয়াকশন হ্যাভ টু বি হ্যাপেন্স, যদি রিয়াকশনটা হতে চায়, ইট মাস্ট হ্যাভ টু ক্রস দা লেভেল অফ অ্যাক্টিভেশন এনার্জি। ওকে ভাইয়া, যেমন ধরো তুমি 10 বস্তা পারবা না, 2 বস্তা চাল ঘরের মধ্যে ক্যারি করতে পারবা। 2 বস্তা চালের ওজন কত, ধরো 40 কেজি, 40 কেজি হচ্ছে তোমার থ্রেশহোল্ড লেভেল। এর উপরে দিলে তুমি কি হয়ে যাবা, কাত হয়ে যাবা, বুঝছো? থ্রেশহোল্ড লেভেল মানে এটাই। ওকে, এখন আমি কি করলাম, এই এস রিয়াকট্যান্টের মানে এস এর সাথে আমি, আচ্ছা আমি এক্স একটা কেমিক্যাল ইউজ করলাম। কি ইউজ করলাম? এক্স, এক্স নামের একটা কেমিক্যাল ইউজ করলাম এই রিয়াকশনের মধ্যে। মানে এই এক্স কেমিক্যাল এসে কি করলো জানো, বলো তো কি করলো, কি হলো বলো তো, এনি আইডিয়া? থ্রেশহোল্ড লেভেল কমে গেছে স্যার। হ্যাঁ, ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এই যে হিটটাকে কম, মানে যতটুকু হিট লাগবে ওটা কমায় দিচ্ছে। এক্স্যাক্টলি, মানে এসে এমন একটা কাজ করলো সে, এতে করে কি হয়ে গেল, এতে করে নতুন একটা প্যাথওয়ে ক্রিয়েট হয়ে গেল। এখন তোমরাই বলো, এখন তোমরাই বলো নতুন কেসে এটা কি হয়ে যাবে, আবার প্রোডাক্ট হবে না, এনার্জি কমে যাবে? হ্যাঁ, অ্যাক্টিভেশন এনার্জি কমে গেলে যে রিয়াকশনটা আগে ওই হিটে হচ্ছিল না, সেই রিয়াকশনটা এখন কি হয়ে যাবে,
হয়ে যাবে এখন এই রিঅ্যাকশনটা মোটামুটি 300 কিলো জুল দিয়ে কি হবে ফুলফিল হবে তাহলে এই যে এক্স ইটস এ ক্যাটালিস্ট ক্যাটালিস্ট এন্ড হোয়াট ইজ ক্যাটালিস্ট ইনক্রিজেস দ্য রেট অফ রিঅ্যাকশন ইয়েস ইনক্রিজ দ্য রেট অফ রিঅ্যাকশন এবং এগুলো কিন্তু আমরা কোথায় পড়ছিলাম লাস্ট সাতিলে প্রিন্সিপালে পড়ছিলাম তাই না লাস্ট সাতিলে প্রিন্সিপালে কিন্তু এই জিনিসগুলো আমরা পড়ছিলাম এখানে লাস্ট সাতিলে প্রিন্সিপাল কিন্তু এখানে কাজ করতেছে যাও লাস্ট সাতিলে প্রিন্সিপাল আমরা কেমিস্ট্রিতে বেশি করে পড়বো তাহলে ক্যাটালিস্ট জিনিসটা কি তোমাদের কিন্তু বুঝাইতে পারছি এন্ড এসটা কি জানি এস হচ্ছে তোমার রিঅ্যাকশনের যে প্রোডাক্ট কত না সরি কতটুকু রিঅ্যাকট্যান্ট ইউজ হচ্ছে সেটার অ্যামাউন্ট আচ্ছা তাহলে এনজাইম আর অর্গানিক বুঝছো জি হ্যাঁ ক্যাটালিস্ট কিন্তু আমরা 99 আরো পড়ছি আমরা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড পড়ছিলাম মনে হয় তাই না নিকেল নিকেল ক্যাটালিস্ট ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ক্যাটালিস্ট আয়রন কোবাল্ট ক্যাটালিস্ট আয়রন ক্যাটালিস্ট পড়ছিলাম বাট অল অফ দিস আর ইনঅর্গানিক ক্যাটালিস্ট তাই না আয়রন কি অর্গানিক ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কি অর্গানিক না ভ্যানাডিয়াম কিন্তু এটা যদি অর্গানিক হয় দেন উই উইল সে দ্যাম এনজাইম ওকে মানে গ্রাফটা আরেকবার একটু মানে শর্টকাট সামারি করে বললে আরেকবার ভালো গ্রাফটা তাই তো যদি একটা রিঅ্যাকশন কে ফুলফিল করতে হয় তাহলে অবশ্যই অ্যাক্টিভেশন এনার্জি কে কি করতে হবে অ্যাচিভ করতে হবে মিনিমাম রিকোয়ারমেন্ট হ্যাঁ মিনিমাম রিকোয়ারমেন্ট অ্যাক্টিভেশন এনার্জি কে অ্যাচিভ করতে হবে তাহলে এখানে আমরা বললাম রেড লাইন দিয়ে বললাম অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে 700 কিলো জুল তাহলে এখানে এ ছিল রিঅ্যাকট্যান্ট যেটা বি তে প্রোডিউস হবে ওকে তাহলে এ রিঅ্যাকশনটা যদি নিচের লাইন বরাবর যায় প্রথমে এবং কোনো ক্যাটালিস্ট নাই সেক্ষেত্রে নিচের যে লাইনটা যেটা সবুজ লাইন ছিল এই লাইনে এসে কোনো রিঅ্যাকশন প্রোডিউস প্রোডাক্ট ফরমেশন করবে না কিন্তু কিন্তু এ রিঅ্যাকশনটা যদি এই অ্যাক্টিভেশন এনার্জিকে ক্রস করে দেন ইট উইল ফুলফিল দ্য রিঅ্যাকশন এবং এখান থেকে আমরা বি প্রোডাক্টটা পাবো এখানে কিন্তু কোনো ক্যাটালিস্টের ইউজ আমরা করি নাই যদি আমরা ক্যাটালিস্টের ইউজ করি ক্যাটালিস্ট কি করবে এই রিঅ্যাকশনের জন্য নতুন একটা প্যাথওয়ে তৈরি করবে নতুন একটা ফিল্ড তৈরি করবে যে ফিল্ডে অ্যাক্টিভেশন এনার্জি কি হয়ে যাবে কমে যাবে এবং যে রিঅ্যাকশনটা আগে হচ্ছিল না সেই রিঅ্যাকশনটা এখন কমপ্লিট হবে বিকজ অফ ক্যাটালিস্ট কারণ অ্যাক্টিভেশন এনার্জি এখন কি হয়ে গেছে কমে গেছে এবং এই ক্যাটালিস্টটা যদি অর্গানিক হয় প্রোটিন টাইপের অর্গানিক হয় দেন উই উইল সে দ্যাম এনজাইমস ওকে আমরা যদি করি এটাকে কি বলবো রেট অফ রিঅ্যাকশন ডেল তো পড়ছো তোমরা না ভেক্টরে ডেল মানে হচ্ছে একদম মানে মিনিমাম অ্যামাউন্ট নিয়ে যখন আমরা কাজ করি তখন সেটাকে কি বলি আমরা ডেল বলি ডেল এস বাই ডেল টি ডেল এস বাই টি বললেও চলে ইটস রেট অফ রিঅ্যাকশন এটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন এক সেকেন্ডে কতটুকু কতটুকু রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে কনভার্ট হচ্ছে এটার অ্যামাউন্ট আমি এখানে বের করতে পারি ওকে তাহলে এনজাইম কি এনজাইম হচ্ছে অর্গানিক ক্যাটালিস্ট জৈব প্রভাবক বাংলায় বলে কি কঠিন নাম তাই না আচ্ছা জৈব প্রভাবক প্রভাবক মানে ক্যাটালিস্ট আর জৈব মানে জৈবটা তো বোঝা যায় যে জৈব মানে অর্গানিক ক্যাটালিস্টের বাংলায় বলে প্রভাবক আচ্ছা যাক তাহলে আমরা এনজাইমের কাহিনীটা জানলাম এই কই গেল তাহলে এনজাইমস আর প্রোটিন এটাই হচ্ছে মেন কথা আবার হারাই গেল এই তো তাহলে আমরা কি জানলাম এন্ড অফ দা ডে এনজাইমস আর প্রোটিনস ওকে ভাইয়া তাহলে এই কথাটা আমরা বলতে পারি সব এনজাইমই প্রোটিন বাট সব প্রোটিনই কি না এনজাইম না অল এনজাইমস আর প্রোটিন বাট অল প্রোটিনস আর নট এনজাইম এই কোশ্চেনটা কিন্তু আসে বুঝছো বিতে আসে বিতে সিকিউর বি নাম্বারে আসে
তখন আমরা বলতে পারবো আমরা আমাদের বেসিক কমন সেন্স খাটাই এটা বলে ফেলতে পারবো ওকে ট্রান্সএনজাইমস আর প্রোটিন আচ্ছা প্রোটিন কিন্তু হিট সেনসিটিভ ছিল না এই কথাটা বলছি কিনা জানি না প্রোটিনস আর নট হিট সেনসিটিভ তুমি হিট দিলে মানে হিট সেনসিটিভ মানে হচ্ছে তুমি হিট দিলে প্রোটিন নষ্ট করতে পারবে না হিট দিলে প্রোটিন নষ্ট হবে না জাস্ট প্রোটিনের যে স্টেটটা চেঞ্জ হবে লাইক অ্যাজ সে লিকুইড স্টেট থেকে হয়তো সে সলিড হয়ে যাবে লাইক অ্যাজ তুমি যদি ডিমকে হিট দাও ডিম কি হয়ে যায় বয়ল হয়ে যায় তাই না তাই বলে কি ডিমের যে প্রোটিন আছে প্রোটিন নষ্ট হয়ে যায় প্রোটিন কিন্তু নষ্ট হয় না তার স্টেটটা খালি একটু চেঞ্জ হয় বাট সে নষ্ট হয় না বাট এখানে এনজাইমের প্রথম ক্যারেক্টারিস্টিক্স আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে এনজাইমস আর হিট সেনসিটিভ ডিম কি পিওর প্রোটিন না লিপিডও থাকে মাঝখানে ভাই প্রোটিন পার্টটা তো সাদা হয়ে যায় তাই না বাট নষ্ট হয় না কিন্তু হিট সেনসিটিভ এনজাইম কি হিট সেনসিটিভ এনজাইমের একটা অপটিমাম টেম্পারেচার আছে সে অপটিমাম টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি এর নিচে এবং 40 ডিগ্রির উপরে এনজাইম উইল লস দেয়ার ফাংশন বুঝছো আমার কথাটা আমার কথার মানে কি বুঝছো মানে হচ্ছে 0 ডিগ্রির নিচে আর 40 ডিগ্রির উপরে এনজাইম তার ফাংশন কি করে ফেলবে লস্ট করে ফেলবে এবং উই সে দ্যাট 30 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ অপটিমাম টেম্পারেচার এটা এটা বই টু বই ভ্যারি করে ওকে আর আমরা মেডিকেল সায়েন্স এটাই জানি আমরা মেডিকেল সায়েন্সে জানি এনজাইম কোন টেম্পারেচারে সব থেকে ভালো কাজ করে 30 থেকে 35 তার মানে ভাত খাওয়ার সময় যদি ঢক 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 করে ঠান্ডা পানি খেয়ে ফেলাও তাহলে কি হবে ভিতরে যে খাবারটা আছে খাবারের টেম্পারেচার 30 এর নিচে নেমে যাবে এবং তখন ওই ফুডটা খাওয়া লাগে না পুরো ফুডটা খুব সুন্দর করে কি হবে না ডাইজেস্ট হবে না ডাইজেস্ট হতে টাইম নেবে বেশি বুঝছো আবার ধরো খুব গরম পানি যদি গিলে খেয়ে ফেলাও তাহলেও ঝামেলা আছে তখন 40 ডিগ্রির উপরে হয়ে যাবে তখন এনজাইমটা ফর এ পার্টিকুলার টাইম সামান্য একটু সময়ের জন্য কি হয়ে যাবে লস দেয়ার ফাংশন সামান্য একটু সময়ের জন্য আর যদি কোল্ড ড্রিঙ্কস খাও তাহলে একেবারে 30 মিনিটের জন্য তোমার কিডনি ফাংশন করা বন্ধ করে দিবে আর ভাই কিছু না খেলে পানি টানি কিছু না খেলে তাহলে তোমার তোমার বডি টেম্পারেচার যেরকম আছে সেই টেম্পারেচারে কাজ করবে নরমালি বডি টেম্পারেচার 35 থেকে 36 থাকে এটা আবার অর্গান টু অর্গান ভ্যারিও করে আবার হ্যাঁ আচ্ছা এগুলো বই টু বই স্যার ভাই এগুলো ভ্যারি করে কেন ভ্যালু বুঝি নাই বই টু বই এই যে প্রত্যেক বছরই বইরে তারা মোটা বানা যাচ্ছে না তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো কি আমরা একটু আগে শুনলাম যে প্রোটিন হিট সেনসিটিভ না আবার শুনতেছি এনজাইম হিট সেনসিটিভ আবার এটাও জানলাম যে এনজাইম আর প্রোটিন কথাগুলোর মধ্যে কেমন একটা কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে না হ্যাঁ এটার মানেটা শোনো এনজাইম তো অফকোর্স ইট এ প্রোটিন তাই না এটা তো জানোই এই ব্যাপারে তো কোনো ডাউট নাই যে এনজাইম একটা প্রোটিন তাহলে সে কেন হিট সেনসিটিভ হবে দেখো এখানে কথাটা ভালো করে বুঝতে হবে এনজাইম যদি ওভারহিটেড হয়ে যায় এনজাইমকে যদি আমরা ওভারহিট দেই এনজাইম উইল লস্ট দেয়ার ফাংশন বাট ইট ওন্ট ডিস্ট্রয় অ্যাজ এ প্রোটিন মানে হলো এনজাইমকে তুমি যদি হিট দাও সে আর এনজাইমের ফাংশন দেখাতে পারবে না বাট স্টিল নাও ইট এ ইটস এ প্রোটিন বুঝছি কি কথাটা বুঝছি সবাই মানে হচ্ছে এনজাইমকে তুমি হিট দিলে হয়তো সে এনজাইমের ফাংশন দেখাবে না বাট সে কি আছে এখনো পর্যন্ত সে এখনো পর্যন্ত প্রোটিন আছে ওকে এটাই বললাম আর কি আচ্ছা এখন আরেকটা কথা হচ্ছে পিএস এটাকে সেনসিটিভ ইউজ না করে আমি এটাকে বলতে পারি পিএস অপটিমাইজড মানে কি এক একটা এনজাইম এক এক পিএস এ কাজ করে তোমরা পেপসিন এনজাইমের নাম শুনছো জি ভাই
কোথায় থাকে প্রোটিন ব্রেকডাউন স্টোমাকে স্টোমাকে কি করে প্রোটিন ডাইজেস্ট করে তাই না আচ্ছা স্টোমাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে দেয় স্টোমাকের পিএইচ কত ইয়ে 7 এর নিচে হ্যাঁ মানে 1 থেকে 2 অনেক কম কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা কি হার্ড অ্যাসিড স্ট্রং অ্যাসিড তাহলে পেপসিন কোন পিএইচ এ কাজ করবে 1 to 2 আচ্ছা আমরা ট্রিপসিনের নাম শুনছি ফ্যাট ব্রেক করে না ট্রিপসিনও প্রোটিন ব্রেক করে আচ্ছা এটা শুনিনি এটাও প্রোটিন ব্রেক করে এটা ইন্টেস্টাইনে পড়ছি তো এটা আমরা ইন্টেস্টাইনে ইন্টেস্টাইনে অ্যাসিডিক না বেসিক ইন্টেস্টাইনে এনवायरमेंटটা অ্যাসিড না বেস বেসিক বাইল বাইল সিক্রেট হয় এক্স্যাক্টলি তাহলে ওখানে পিএইচ কত থাকবে 8 থেকে 9 7 এর উপরে 7 এর উপরে তাহলে এইজন্য দেখো আমরা এই কোশ্চেনটা আমার অনেক স্টুডেন্টই করে যে ভাইয়া স্টোমাকে প্রোটিন ডাইজেস্ট করতেছে পেপসিন তাহলে ইন্টেস্টাইনে কেন আমি ট্রিপসিন আনতেছি ইন্টেস্টাইনে তো আমি পেপসিন কি ইউজ করতে পারতাম না কারণ ইন্টেস্টাইনে তো প্রোটিনের কি হয় ডাইজেশন হয় না হয় তাহলে প্রোটিন ডাইজেস্ট করার জন্য আমার স্টোমাকে লাগতেছে এক ধরনের এনজাইম আর ইন্টেস্টাইনে লাগতেছে আরেক ধরনের রিজনটা কি এখন বুঝছো মানে পেপসিন নিয়ে তুমি যদি পেপসিন নিয়ে তুমি যদি এই ইন্টেস্টাইনের মধ্যে ঢেলে দাও পেপসিন কাজ করবে না কারণ পেপসিনের জন্য কি এনवायरमेंट লাগবে অ্যাসিডিক এনवायरमेंट লাগবে আর ট্রিপসিন কে নিয়ে তুমি যদি এখন আবার স্টোমাকের মধ্যে ছেড়ে দাও ট্রিপসিন কাজ করবে না কারণ ট্রিপসিনের জন্য কেমন এনवायरमेंट দরকার বেসিক এনवायरमेंट দরকার তার মানে পিএইচ গুলা কি পিএইচ গুলা হচ্ছে এই সরি এনজাইম গুলা হচ্ছে পিএইচ অপটিমাইজড মানে এনজাইম গুলা এক একটা এক একটা পিএইচ এ কি করে কাজ করে তোমাদের বইয়ে দেখবা পিএইচ এর একটা রেঞ্জ দেওয়া আছে চার্ট দেওয়া আছে ওই চার্টটা একটু তোমাদের মুখস্থ করতে হবে আমার আপাতত এই দুটোই মনে আসতেছে বাকিগুলো মনে আসতেছে না এটা তোমাদের একটু মনে নিতে হবে আমার যদি মনে পড়ে আমি আবার বলবো ঠিক আছে মানে এটা মানে বুঝছো তো এক একটা এনজাইমের জন্য এক একটা কি লাগবে পিএইচ লাগবে ওকে এরপরে এরপরে হচ্ছে সাবস্ট্রেট সিলেক্টিভ রিঅ্যাকশন সাবস্ট্রেট সিলেক্টিভ রিঅ্যাকশন এটার মানে কি আচ্ছা হোয়াট ইজ সাবস্ট্রেট ধরলাম আমরা আগের রিঅ্যাকশনটাই যাই এ ছিল রিঅ্যাকট্যান্ট আর বি ছিল কি প্রোডাক্ট মধ্যে এনজাইম দিছিলাম কি এক্স সাপোজ তাহলে এক্স এনজাইমটা কার উপর কাজ করতেছে বলো তো এর উপরে এর উপরে এ ইজ এ সাবস্ট্রেট তাহলে হোয়াট ইজ সাবস্ট্রেট দ্য রিঅ্যাকট্যান্ট অন হোম এনজাইম ওয়ার্কস এক্স্যাক্টলি এনজাইমটা যার উপর ফাংশনেট সেটাই হচ্ছে কি সাবস্ট্রেট রিঅ্যাকট্যান্ট on which the compound on which এটা বলতে পারি the component on which the enzyme work the enzymes are work it known as substrate বুঝছি তাহলে substrate selective এর মিনিং কি substrate selective এর মিনিং হচ্ছে আমরা সুক্রোজ পড়ছিলাম মনে আছে জি ভাই সুক্রোজ কি সুগার তাই না জি সুক্রোজ ব্রেক ডাউন হয়ে কি হয় গ্লুকোজ গ্লুকোজ আর ফ্রুক্টোজ আচ্ছা আমরা স্টার্চ পড়ছিলাম স্টার্চে যাব না স্টার্চে না যাই আমরা মাল্টোজ পড়ছিলাম মাল্টোজ বা মাল্টোজ ব্রেকডাউন হয়ে কি হয় গ্লুকোজ হয় পড়ছিলাম আমরা আমরা সেলুলোজ পড়ছিলাম মনে আছে সেলুলোজ সেলুলোজ ব্রেকডাউন হয় প্রথমে হবে সেলুবায়োস সেলুবায়োস এর কথা মনে আছে ডাইস্যাকারাইড মনে আছে সেলুবায়োস আর সেলুবায়োস আবার ব্রেকডাউন হবে কিসে গ্লুকোজে মানে এক কথায় বলতে পারি সেলুলোজ কিসে হবে গ্লুকোজে হবে বাট মাঝখানে আমি কি পাচ্ছি আবার সেলুবায়োস পাচ্ছি আচ্ছা এইগুলা করার জন্য এনজাইম লাগবে এমনি এমনি হবে না
যেমন সুক্রোজ আমাদের মুখে ডাইজেস্ট হয়, আমাদের ওরাল ক্যাভিটিতে ডাইজেস্ট হয়, কারণ ইটস এ কার্বস। কার্বস কোথায় ডাইজেস্ট হয়? ওরাল ক্যাভিটি থেকে ডাইজেস্ট হওয়া শুরু করে, আমরা পড়ছিলাম স্যালাইভা হেল্প করে। এইখানে যে এনজাইমটা লাগে, এনজাইমটার নাম হচ্ছে সুক্রেজ এনজাইম। ওকে, মেল্টেজও ছিল একটা নাম, এক্স্যাক্টলি মল্টেজ বা মেল্টেজ। তাই না, নামের শেষে এস এস সাফিক্স ইউজ করলে কি হয়ে যাচ্ছে? এনজাইম হয়ে যাচ্ছে। এখন তুমি এই সুক্রেস কে নিয়ে তুমি সেলুলোজ এর উপর ঢেলে দাও, সেলুলোজ এর উপর ঢেলে দাও, জীবনও কাজ করবে না। আবার এই সেলুবায়োজ নিয়ে, এই সেলুবায়োজ নিয়ে মল্টোজ এর উপর ঢেলে দাও, জীবনও কাজ করবে না। এর মানে কি দাঁড়াইলো? এর মানে দাঁড়াইলো যে এনজাইম গুলা স্পেসিফিক স্পেসিফিক সাবস্টেট এর জন্য কি করে? রিয়াকশন করে, অন্য কারোর জন্য করবে না। ওকে, এটাই বলছে, এটাকেই বলা হয় সাবস্টেট সিলেক্টিভ রিঅ্যাকশন। সাবস্টেট টু সাবস্টেট ভ্যারি করবে এনজাইম গুলো। ওকে, তাহলে সাবস্টেটের কথা জানলাম, তাহলে সাবস্টেট সিলেক্টিভ, এটা কিন্তু, এগুলো কিন্তু এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স, বুঝছো? এই সবই কিন্তু এনজাইমের ক্যারেক্টারিস্টিক্স। এনজাইমের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স কি বলতে পারি? ইনক্রিজ অর ডিক্রিজ, দুটোই হতে পারে। কারণ ক্যাটালিস্ট কি করে? ইনক্রিজও করে আবার ডিক্রিজও করে, বা ডিক্রিজটা খুব কম করে। দা রেট অফ অর্গানিক অ্যান্ড মেটাবলিক রিয়াকশন, হিউম্যান বডিতে যেটা হয় এটাকে মেটাবলিজম বলে না, রিয়াকশন। তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স। এবার আফটার ফিনিশিং, আফটার ফিনিশিং দ্য রিয়াকশন এনজাইমস বিকাম আনচেঞ্জড। এটা মনে আছে ক্যাটালিস্টের একটা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ছিলাম না? রিয়াকশন হওয়ার পরে ক্যাটালিস্ট আবার কি হয়? মানে they increase or decrease the rate of reaction but do not take part in reaction, do not take part holo to tara reaction korbe na, mane they do not take part in product, ebhabe bolte pari amra, or they do not take part in reaction bolo na ektu bhul hoy, karon she tara jodi affect kore, tara jodi take part nai kore tale to ar reaction hobei na, tai na? Tale amra eta bolte pari je tara reaction er sathe include hoy na, রিঅ্যাকশনের পরে আবার কি থেকে যায়? আনচেঞ্জড, রিমেইন আনচেঞ্জড। ওকে, বিকাম এর বদলে রিমেইন ওয়ার্ডটা ইউজ করলে মনে বেশি ভালো হবে, মানে থেকে যায়, আনচেঞ্জ থেকে যায়। ওকে, তাহলে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স হবে। তারপর আর কি, আর কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে? তোমরা একটু মাথা খাটায় বলো তো, তোমাদের বইয়ে আর কিছু লেখা আছে? তোমাদের ইংলিশ বইয়ে দেখো তো ক্যারেক্টারিস্টিক্স, খুলে দেখি, তোমরাই বলো, আমি সেগুলোকে ডেসক্রাইব করি। Doesn't change equilibrium, বুঝি নাই? Doesn't change the equilibrium একটা আছে, হ্যাঁ, এটা equilibrium কে কোনো চেঞ্জ করে না, কারণ আমরা পড়ছিলাম using of catalyst do not alter the equilibrium। একটা একটা রিঅ্যাকশন যদি equilibrium স্টেটে থাকে, তখন তার মধ্যে তুমি যদি কোনো কিছু চেঞ্জ করো, তাহলে সেই সেই রিয়াকশনটা এমন ভাবে অল্টার হবে যাতে করে ইকুইলিব্রিয়াম স্টেটের কোনো কি না হয়, চেঞ্জ না হয়। এটাও কিন্তু লাস্টে দিলে প্রিন্সিপালের একটা লাইন ছিল, মনে আছে? ওই কথা একটা দেখতাম বইতে, হ্যাঁ, যে মোস্ট অফ দ্য এনজাইম আর ডাইলিউটেড ইন ওয়াটার, গ্লিসারল এন্ড লো কনসেন্ট্রেশন অ্যালকোহল এক্সেপ্ট সাম লাইপোলাইটিক এনজাইম। এটা বলতে এটা লাগবে না, বুঝছো? মানে এটা বলছে যে সলিবিলিটি, বলছে মোস্ট অফ দ্য এনজাইম আর সলিবল ইন ওয়াটার। এখন যে ওয়াটারে সলিবল হয় সে কি ফ্যাটে সলিবল হবে? না, ফ্যাটের ওয়াটার মেলে না, বেসিক কমন সেন্স। সলিবিলিটির কোশ্চেন আসে না এগুলো। তারপর আর কি আছে?
কেন ভাই? আমি তো ভাই বুঝলাম না কেন ওই যে ওয়াটারে হলে ফ্যাটে কেন হবে না? তেল আর তেল আর পানি মিশাও। হ্যাঁ দুটো মিক্স হয় না কিন্তু এইজন্যই ওয়াটারে যে মিক্স হবে সে ফ্যাটে মিক্স হবে না। আচ্ছা দুজনের মধ্যে শত্রুতা আছে, এনিমিটি। আর কি আছে পয়েন্ট ভাই? এনজাইম দেওয়া এনজাইম নাকি সাবস্ট্রেটের সাবস্ট্রেটের থেকে বড় হবে মলিকিউলে? হ্যাঁ হইতে পারে, এটা হইতে পারে। যেমন গ্লুকোজ একটা ছোট্ট একটা মলিকিউল C6H12O6, ঠিক আছে? এই গ্লুকোজটা ভাঙতে, গ্লুকোজকে ব্রেকডাউন করতে তোমার যে মলিকিউল লাগবে সেই মলিকিউলের কার্বন নাম্বার দেখা যাবে যে 90 এর উপরে। বুঝছো ভাই? এখানে লেখা আছে সাম এনজাইম সিক্রেট অ্যাজ অ্যাক্টিভ কন্ডিশন কল জাইমেস। এটা আবার কি জাইমেস প্রো এনজাইমস? আরেকবার পড়ো তো লাইনটা। Some enzyme secrete as an active condition called zymase. Tyrosine is a zymase enzyme, but some enzymes secrete as inactive condition. এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা 19 এ পড়ছিলা যে স্টোমাকে ফুড এন্টার করার পরে, ফুড পার্টিকলস ঢুকার পরেই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন শুরু হয়, মনে আছে? এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তোমার ইনঅ্যাকটিভ পেপসিনোজেনকে কি করে? অ্যাক্টিভ করে, অ্যাক্টিভ পেপসিন করে, ইনঅ্যাকটিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিন করে। তাহলে এই ইনঅ্যাকটিভ পেপসিনোজেনটা তাহলে কি? ইনঅ্যাকটিভ। তাহলে সে সিক্রেট হচ্ছে কিভাবে? ইনঅ্যাকটিভ হয়ে। আবার কিছু কিছু জায়গায় অ্যাক্টিভ হয়ে সিক্রেশন হচ্ছে, এটাই বলছে এখানে। আচ্ছা আর কোন লাইন আছে? মনে হয় নাই, এগুলাই এগুলাই। আচ্ছা তাহলে এখন আমরা নোমেনক্লেচার অফ এনজাইমটা দেখব। নোমেনক্লেচার মানে কিভাবে আমি নেমিং করব, কিভাবে আমি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ একটা পয়েন্ট আছে, এনজাইমস আর সেডিমেন্ট বাই অ্যামোনিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড পিক্রিক অ্যাসিড। এটা লাগবে না, মানে বলছে যে এনজাইম, আমরা জানি এনজাইম রিঅ্যাকশনে কি করে না, টেক মানে রিঅ্যাকশন টেক পার্ট করে না, মানে কোনো কাজ করে না, কোনো চেঞ্জ হয় না। কিন্তু এখানে তুমি এইসব সল্ট গুলো যদি তুমি দাও না, তখন এনজাইম গুলো ইয়ে হয়ে যাবে, এনজাইম গুলো কম্প্রোমাইজ হয়ে যাবে, মানে এনজাইম গুলো তখন রিঅ্যাকশন করে ফেলবে আর কি, এটাই বলছে। আচ্ছা এখন আমরা নোমেনক্লেচার দেখব, মানে নামকরণ, যেটাকে বাংলায় বলে নামকরণ আর ইংলিশে বলে নেমিং, নেমিংও বলতে পারি আমরা, বা নোমেনক্লেচার। এনজাইম গুলো আমরা কিভাবে নাম দিব? এনজাইমের নামকরণ বা নোমেনক্লেচারের তিনটা স্টেপ আছে, ডিপেন্ডিং অন সাবস্ট্রেট। প্রথম পদ্ধতি হচ্ছে কি? আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, কোএনজাইমটা কি? কোএনজাইম, কোএনজাইমে এখনো যাই নাই, বলবো আমি। আচ্ছা ওটা আছে আমার মাথায়, ডিপেন্ডিং অন সাবস্ট্রেট। তাহলে সাবস্ট্রেট কি রকম এটার উপর ডিপেন্ড করে এনজাইমের নাম হতে পারে, এটা আমরা দেখছি না একটু আগে? যার উপর কাজ করতেছে তার নামের লগে কি লাগায় দাও? এজ লাগায় দাও, তাহলে সেটা কি হয়ে যাবে? এনজাইম হয়ে যাবে। তাহলে এটা একটা নেমিং এর, এটা একটা নোমেনক্লেচার প্রসেস বলতে পারি। একটা হইতে পারে ডিপেন্ডিং অন রিঅ্যাকশন, ডিপেন্ডিং অন রিঅ্যাকশন। একটা হতে পারে বোথ সাবস্ট্রেট এন্ড রিঅ্যাকশন, বলবো এটা আমি, সমস্যা নেই। দেখো এটার মিনিংটা কি, আমরা কিন্তু ডিপেন্ডিং অন সাবস্ট্রেট পড়ে ফেলছি, তাই না? কোন রিঅ্যাকশনে যদি অক্সিডেশন হয়, সেই রিঅ্যাকশনে যে এনজাইমটা ইউজ হবে তার নাম হচ্ছে অক্সিডেজ। অক্সিডেজ কোন রিঅ্যাকশনে যদি রিডাকশন হয় তাহলে সেটার নাম দিব আমি রিডাকটেজ। হাইড্রোলাইসিস হয় না অনেক রিঅ্যাকশনে, যেমন আমরা হাইড্রোলাইসিস করে কি করতে পারি, ব্রেকডাউন করতে পারি। যেমন কিছু কিছু রিঅ্যাকশন পড়ছিলাম যেখানে পানি বের হয়ে যায়, কিসের রিঅ্যাকশন? পলিমার রিঅ্যাকশন গুলো মনে আছে?
আমরা গ্লুকোজকে গ্লুকোজকে পানি থেকে কানেক্ট করলে পানি এলিমিনেট হয়। হ্যাঁ, আবার যদি আমি পানি দিয়ে দেই তাহলে কি হবে? কনডেনসেশন। রাইট, তাহলে যে সব রিঅ্যাকশনকে আমি পানি ইউজ করি বা পানি দিয়ে আমি হাইড্রোলাইসিস করি, হাইড্রোলাইসিস মানে তো বোঝো পানি দিয়ে কি করে দেওয়া, ভেঙে দেওয়া, হাইড্রোলাইসিস। তাহলে এই টাইপের রিঅ্যাকশনে যে এনজাইমগুলো লাগবে সেগুলোকে বলা হবে হাইড্রোলেস, হাইড্রোলেস এনজাইম। অনেক এনজাইম আছে যেখানে ফসফেট অ্যাড হয়, যেমন এডিপির সাথে তুমি ফসফেট অ্যাড করি তাহলে সেটা কি হয়ে যাবে, এটিপি হয়ে যাবে, তাই না? এই টাইপের রিঅ্যাকশন গুলাকে বলা হয় ফসফোরাইলেস, ফসফোরাইলেস এনজাইম। এবং এটা আরেকটা নাম আছে কাইনেস, কাইনেস। যেখানে দেখবা ফসফেট অ্যাড হচ্ছে অথবা সাবস্টিটিউট হচ্ছে সেই রিঅ্যাকশনটাকে যে এনজাইম লাগে এনজাইমগুলোর নাম কি, কাইনেস। তাহলে ফসফোরাইলেশন ফর ই থেকে আসছে ফসফেস। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একটা এক্সাম্পল দেখি, অনেকগুলো তো দেখো। এটা কি হাইড্রোডেজ নাকি হাইড্রোলেজ? হাইড্রোলেজ, হাইড্রোলেজ। তাহলে আমরা দেখি ফ্রুক্টোজ, আমরা ফ্রুক্টোজ পড়ছিলাম এবং ফ্রুক্টোজের 6 নাম্বার কার্বনে আমরা ফসফেট অ্যাড করছিলাম, মনে আছে? এবং আমরা ফ্রুক্টোজ 6 ফসফেট পাইছিলাম, ফ্রুক্টোজ। এরকম রিঅ্যাকশন দেখাইছিলাম না তোমাদের আমি? আমার এনজাইম লাগতেছে কাইনেস। কি এনজাইম লাগতেছে? কাইনেস, ডিপেন্ডিং অন রিঅ্যাকশন। তাহলে এই নামটা কি দিয়ে হইছে? রিঅ্যাকশন দিয়ে হইছে। তাহলে এটাই হচ্ছে ডিপেন্ডিং অন রিঅ্যাকশন, বুঝছো? মাঝে মাঝে কি হয় জানো, মাঝে মাঝে যেমন ধরো আমি একটা কাজ করলাম, এটাই আবার আবার লিখি, আবার ফ্রুক্টোজ প্লাস 2 ফসফেট, দুইটা ফসফেট দিলাম, তাহলে কি হবে? একটা ফসফেট যাবে এক নাম্বারে, একটা ফসফেট যাবে কততে, বুঝতেছো তোমরা? ফসফেট কি পিআই কেন লেখা হয়? ইনঅর্গানিক ফসফেট। ও আচ্ছা আচ্ছা, আই ফর ইনঅর্গানিক। তাহলে একটা ফসফেট যাবে এক নাম্বার কার্বন, একটা ফসফেট যাবে 6 নম্বরে, এজন ডাইফসফেট। এইখানে আমি যে এনজাইমটা ব্যবহার করছি এনজাইমটার নাম কি জানো, ফসফো ফ্রুক্টো কাইনেস। দেখো ফসফো আসছে ফসফেটের কারণে, সাবস্ট্রেটের কারণে, ফ্রুক্টো আসছে ফ্রুক্টোজের কারণে। তাহলে এই দুইটা ডিপেন্ডিং অন কি, এই দুইটা, এই যে এই যে ফসফো ফ্রুক্টো এই পার্টটা ডিপেন্ডিং অন, বলো, সাবস্ট্রেট, সাবস্ট্রেট। আর কাইনেজটা এনজাইম এর নেম স্যার, রিঅ্যাকশন, 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 এই যে এই টাইপের রিঅ্যাকশন। তাহলে ফসফরাস লাগানোটা দেখানো নেই, এই যে ফসফরাস মানে যে রিঅ্যাকশনটা ফ্রুক্টোজের সময়, ফ্রুক্টোজ দেখা নাই, রাইবোজ দিয়ে, রাইবোজ দিয়ে তো মনে হয় দেখাইছি, রাইবোজ দিয়ে দেখাইনি, মনে পড়তেছে না। আচ্ছা, এটার নাম কি? এটার নাম কি? ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। দুইটা ইনঅর্গানিক ফসফেট, একটা ফসফেট যাবে এক নাম্বার কার্বনে, একটা ফসফেট যাবে 6 নাম্বার কার্বনে, হয়ে যাবে দিবে এক নাম্বার কার্বনে একটা ফসফেট হলো, একটা ফসফেট হলো কয় নাম্বার কার্বনে,
কিসের উপর ডিপেন্ড করে এই তিনটা প্রসেস আমি কি করতে পারি নোমেনক্লেচার করতে পারি কাদের এনজাইমের তাহলে এটা কিন্তু আসে সিকিউতে ওকে তাহলে আমরা নোমেনক্লেচার দেখলাম এবার এবার কি পড়ানো যায় তোমাদেরকে এনজাইম পার্টটা অনেক বড় হ্যাঁ এনজাইম পার্টটা দুদিন লাগবে কালকের লাগবে কালকের দিনটাও লাগবে আর তারপরের দিন আমরা লিপিড পড়ে শেষ করে দিব এই চ্যাপ্টার তার মানে আর দুটো ক্লাস হলে এই চ্যাপ্টার শেষ হ্যাঁ এক্সাম নেবেন এক্সাম নেওয়া দরকার কিন্তু এক্সামের বেটার কোনো প্রসেস আমি এখনো বানাইতে পারি না আমি কাজ করতেছি এক্সাম নিয়ে আমি ভাবতেছি বুঝছো কি করলে এক্সাম না নিলে পড়া হয় না এক্সামগুলো কিভাবে নিলে ভালো হয় এটা আমি ভাবতেছি নিব আচ্ছা এবার তোমাদেরকে পড়াবো হচ্ছে মেকানিজম অফ এনজাইম ফাংশন ঠিক আছে মেকানিজম of enzymes function function ta kibhabe kaaj kore mane mechanism ei enzyme gulo kibhabe kaaj kore ekhane ekta model ache je model er naam hocche lock and key model lock and key model eta cq te khub ashe acha ami ekta enzyme akabo tar eta ke illustrate korche ar ki mane বুঝানোর ট্রাই করছে এভাবে আসলে তো এনজাইম দেখতে এরকম হয় না এটা তো একটা কেমিক্যাল এটা তো একটা কেমিক্যাল কম্পোনেন্টস তাই না এরকম তো দেখতে হয় না তার একে একে এটা বুঝানোর চেষ্টা করছে এভাবে তো এটা একটা এনজাইম হ্যাঁ ধরে নিলাম এর সাথে এসে রিঅ্যাকশন করতে চাচ্ছে এই এ এবং বি দেখছো ওই শেপ হয়ে আসছে না এনজাইমের মধ্যে যে গ্রুপটা আছে গ্রুপ বলে বা এটাকে ফিশার বলে বা খাঁজ বলে বাংলায় ঠিক আছে এটা শেপেই কিন্তু আসে এবং এই জায়গাটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট এনজাইমের মধ্যে এই যে দেখে দুটা দুটা খাঁজের মতো দেখতেছো না দুটা গ্রুপ এই দুটাকে কি বলা হয় অ্যাক্টিভ সাইট অ্যাক্টিভ সাইট অফ এনজাইম অ্যাক্টিভ সাইট তাইলে একটা সাবস্টেট এসে এনজাইমের কোথায় অ্যাড হয় অ্যাক্টিভ সাইডে অ্যাক্টিভ সাইডে অ্যাড হয় এবং অ্যাক্টিভ সাইডে অ্যাড হওয়ার পরে রিঅ্যাকশনটা শুরু হয় হ্যাঁ আরেকবার বলবেন ভাই একটু আরেকবার বলবেন একটা এনজাইমের যেই জায়গায় এসে সাবস্ট্রেটগুলো যুক্ত হয় বা অ্যাড হয় এই জায়গাটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট এই প্লেসটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট দেখছো এই দুটো হচ্ছে অ্যাক্টিভ সাইট এবং দেখো দুটো শেপ দুই রকমের কেন কারণ হচ্ছে অ্যাক্টিভ সাইডে একটা একটা স্পেসিফিক সাবস্ট্রেট এসে কি হবে অ্যাড হবে অন্য একটা আসলে অ্যাড হবে না যেমন হ্যাঁ তালা চাবি এই জন্য তালা চাবি বলছে লক এন্ড কি যেমন এরকম শেপের যদি কোনো সাবসেট থাকতো সে কি অ্যাড হতে পারতো পাজল টাইপের পারতো না কারণ এই যে এক্স যেটা লিখলাম এক্স শেপের কোনো অ্যাক্টিভ সাইট নাই কোথায় নাই এই ই এর কাছে নাই এবার কি হবে জানো এবার পুরোটা মিলে অ্যাটাচ হয়ে যাবে এবং এটাকে কি বলবে জানো এটাকে বলবে এনজাইম সরি এটাকে বলবে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এটা হচ্ছে এটা একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড এটা একটা কি ইন্টারমিডিয়েট কম্পাউন্ড একটা প্রোডাক্ট পাওয়ার আগে এরকম একটা ফেজ ক্রিয়েট হয় যেখানে এনজাইম আর সাবস্ট্রেট কি হয়ে যায় ফিউজড হয়ে যায় এন্ড দেন যখন রিঅ্যাকশনটা হবে যখন রিঅ্যাকশনটা ফুলফিল হবে
তখন নিউ একটা তখন নিউ একটা প্রোডাক্ট পাওয়া গেল সি এবং নিউ আরেকটা প্রোডাক্ট পাওয়া গেল ডি এবং ই এনজাইমটা আগে যেরকম ছিল সেরকমই আছে দেখো তো সি এর সাথে এ এর কোনো মিল আছে নাই ডি এর সাথে এ বি এর কোনো মিল আছে শেপে নাই কিন্তু এনজাইম এখনো কি আছে আনচেঞ্জড এখন এখানে এ এর জায়গায় এই এই এ এর জায়গায় যদি এক্স আসা ট্রাই করতে ঢুকতে পারতো পারতো না এটাকেই বলা লক এন্ড কি মডেল বুঝছি দিস ইজ দ্য লক এন্ড কি মডেল যেটা এমফাসাইজ করতেছে কাকে এমফাসাইজ করতেছে ওই রুলসটাকে যে এনজাইমস আর সাবস্ট্রেট সিলেক্টিভ বুঝছি এই হচ্ছে লক এন্ড কি মডেল ক্লিয়ার ভাই এটা কিন্তু আসে এবং এটাই হচ্ছে মেকানিজম অফ এনজাইম ফাংশন ওকে তবে সবকিছুরই তো এক্সেপশনাল থাকে একজন এমিল ফিশার নামের মেবি ওনার নাম মনে হয় এমিল ফিশার যাক নাম দরকার নাই উনি একটা প্রিন্সিপাল দাঁড় করাইছিলেন সেটা হচ্ছে এরকম কিছু কিছু এনজাইম আছে যার কাছে যখন কোন সাবস্টেট আসে ডিফারেন্ট শেপ নিয়ে এখানে কি রিয়াকশনটা হওয়া উচিত বলো উচিত তো না এখানে কি সাবস্টেট কমপ্লেক্স ক্রিয়েশনে কোনো প্রোবাবিলিটি আছে অ্যাকর্ডিং টু লক এন্ড কি মডেল নাই কিন্তু এমিল ফিশার প্রমাণ করে দেখাইছেন এই ঘটনাটা ঘটে এনজাইম চেঞ্জ হয়ে যায় এনজাইম তার অ্যাক্টিভ সাইট চেঞ্জ করে ফেলে রিঅ্যাকশনের শেষে আবার আনচেঞ্জ থাকে কিন্তু নতুন একটা কি হয়ে যায় প্রোডাক্ট ক্রিয়েট হয়ে যায় তাহলে এই মডেলটা এটাকে বলা ইনডিউসড ফিট এটাকে কি বলে ইনডিউসড ফিট মডেল ইনডিউসড ফিট মানে জোর করে ফিট হওয়া বুঝছো জোর করে ফিট হওয়া এই ইনডিউসড ফিট মডেলটা এসে কোন মডেলটাকে এক্সপ্যান্ড করে ফেলে বলো তো লক এন্ড কি মডেলকে এক্সপ্যান্ড করে ফেলে লক এন্ড কি মডেল একসময় ইউনিভার্সাল মডেল ছিল বাট এই কোশ্চেনটাও সিকিউতে আসে হুইচ মডেল এক্সপ্যান্ডস দ্য লক এন্ড কি মডেল ডিসক্রাইব এটা সিএনডি তে আসে সেটা কোন মডেল ইনডিউস ফিট মডেল ওকে যেখানে অ্যাক্টিভ সাইট সে নিজেই কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় ওকে ভাইয়া সামটাইমস উই ক্যান ফাইন্ড অ্যান এনজাইম হুইচ হ্যাজ মাল্টিপল অ্যাক্টিভ সাইট এই যে দেখো এবং আমরা আগে যেটা আঁকাইছিলাম এটাও কি মাল্টিপল অ্যাক্টিভ সাইট ছিল না দুইটা ছিল না আমরা নরমালি জানি একটা এনজাইমের একটা অ্যাক্টিভ সাইট থাকা উচিত বাট এখানে দেখেছি দুইটা তিনটা এই টাইপের এনজাইমগুলোকে অ্যালোস্টেরিক এনজাইম বলে অ্যালোস্টেরিক এনজাইম যাদের কি থাকে মাল্টিপল অ্যাক্টিভ সাইট থাকে মানে এদের ক্যাপাবিলিটি আছে ডিফারেন্ট কাইন্ড অফ সাবস্টেটের সাথে কি করার রিঅ্যাকশন ফর্ম করার বা রিঅ্যাকশন তৈরি করার বুঝছি এই টাইপের এনজাইম গুলোকে কি বলে অ্যালোস্টেরিক এনজাইম তাহলে এগুলোকে আমি বলবো মাল্টিপল অ্যাক্টিভ সাইট ওকে আচ্ছা এখন আসি ইনহিবিটর ইনহিবিটরটা কি এটা একটা এনজাইম একটু বড় করে আঁকানো দরকার স্পেলিং দেখি এটা একবার যে অ্যালোস্টেরিক এটা এ এল এল ও দেখছো জি ভাই ঠিক আছে দেখো এই নতুন একটা এনজাইম এর সাথে এসে খুব সুন্দরভাবে কানেক্ট হতে যাচ্ছে ভদ্র সদ্র একটা এ যার সাবস্টেট সেই কিন্তু কারণ অ্যাক্টিভ সাইটের সাথে মিল আছে তাই না কিন্তু এই জায়গায় একটা অভদ্র আর্সেনিক এসে যুক্ত হয়ে গেল আর্সেনিক এবং আর্সেনিক কি করলো এই অ্যাক্টিভ সাইটের মধ্যে বসে গেল দেখছো এখন অ্যাক্টিভ সাইটে এ এসে আর অ্যাড হতে পারবে পারবে না এবং রিঅ্যাকশনটাকে সে কি করবে ইনহিবিট করবে এজন্য এটাকে বলা হয় ইনহিবিটর এটাকে কি বলা হয়
এই প্রসেসটাকে এই এই ফুল ব্যাপারটা ইনহিবিটর এই জিনিসটাই ইনহিবিটর প্রসেসটা তো ইনহিবিট প্রসেসটা হচ্ছে ইনহিবিশন আর্সেনিকটা 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 হচ্ছে ইনহিবিটর এরকম আরো আছে আচ্ছা 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 এরকম আরো আছে আরো বইয়ে দেওয়া আছে তুমি দেখে নিবা ওকে আমার সবগুলো নাম মনে নাই এরা মাঝে মাঝে করে কি ধরো এই হচ্ছে এনজাইম ই এবং এখানে ভদ্র সদ্র ডি এসে কানেক্ট হতে যাচ্ছে যার সাবস্ট্রেট সেই কানেক্ট হতে যাচ্ছে এরা মাঝে মাঝে উল্টা দিক দিয়ে এসে ঢুকে যায় মানে এনজাইমের সাথে মিক্স হয়ে যায় মিক্স হয়ে কি করে জানো মিক্স হয়ে এই অ্যাক্টিভ সাইটটাকে ব্রেকডাউন করে ফেলে অ্যাক্টিভ সাইটটাকে নষ্ট করে দেয় যাতে করে আর কি হতে না পারে সাবস্ট্রেট এসে কানেক্ট হতে না পারে বুঝছো তাহলে এটাও একটা কি ইনহিবিটর ইনহিবিটর মাঝে মাঝে কিছু প্রমোটর থাকে বা অ্যাক্টিভেটর থাকে এনজাইম অ্যাক্টিভেটর তোমরা পড়ছিলা যে ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড কে আরো ইনক্রিজ করার জন্য এনজাইম অ্যাক্টিভেটর আসে এনজাইম তো অ্যাক্টিভেশন করেই এনজাইম তো একটা রিঅ্যাকশন কে ফাস্ট করেই আবার কিছু এনজাইম হ্যাঁ এনজাইমের কিছু অ্যাক্টিভেটর থাকে আর এনজাইম কি কি করে বুস্ট করে অ্যাক্টিভ করে আরো আরো বুস্ট করে যেমন ধরো সি এখানে এসে ধরো কানেক্ট হইলো এই যে এটা কানেক্ট হইলো এটা ধরো কি হইতে পারে ম্যাঙ্গানিজ হইতে পারে জিঙ্ক হইতে পারে এটাকে বলা হয় অ্যাক্টিভেটর অ্যাক্টিভেটর অথবা এটাকে প্রমোটরও বলে প্রমোট করে অ্যাক্টিভেটও করে আবার প্রমোটও করে অ্যাক্টিভেট মানে কি অ্যাক্টিভেট মানে হচ্ছে এনজাইমটা ধরো কাজ করতেছে না এনজাইমটা স্টার্ট হচ্ছে না ও এসে এনজাইম কি করবে স্টার্ট করবে আর প্রমোটর মানে কি ধরো এনজাইমটা স্লো হয়ে গেছে সে এসে এনজাইমকে আবার কি করে দিবে ফাস্ট করে দিবে বুঝছি ভাইয়া এই হচ্ছে সকল কথাবার্তা এই হচ্ছে এনজাইমের ফাংশনাল মেকানিজম ক্লিয়ার তাহলে আমরা লক এন্ড কি মডেল পড়লাম লক এন্ড কি মডেলকে এক্সপ্যান্ড করে দিচ্ছে ইনডিউস ফিট মডেল দেন আমরা মাল্টিপল অ্যাক্টিভ সাইট আছে এরকম অ্যালোস্টেরিক এনজাইম দেখলাম অ্যাক্টিভ সাইটকে ড্যামেজ করতে পারে ইনহিবিটর দেখলাম এনজাইমকে বুস্ট করতে পারে অথবা এনজাইম সেকেন্ড ইনহিবিটরটা আরেকবার বুঝাবেন ওই সেকেন্ডটা ওই যে ই এরা কি করে অ্যাক্টিভ সাইটে এসে ঢোকে না অন্য সাইট থেকে ঢোকে আচ্ছা আচ্ছা তারপর ওই এনজাইমের অ্যাক্টিভ সাইট নষ্ট করে দেয় একটা আছে অ্যাক্টিভ সাইটের মধ্যে এসে বসে যায় যখন অন্য কেউ আসে যেখানে সেটা বসতে না পারে আর একটা করে কি অন্য দিক থেকে ঢুকে অ্যাক্টিভ সাইটটাকে আস্তে আস্তে কি করে ডিকে করে ডিকে মানে কি ডিকে মানে কি ক্ষয় করে ডিকে মানে ক্ষয় করে দেওয়া মানে হচ্ছে ড্যামেজ করে দেওয়া ওকে এই বাহ আজকে তো অনেক কিছু বললাম বুঝছো তাহলে এই আজকে আমরা এইটুকুই রাখবো এইটুকু আজকে আমরা রাখবো এরপরে যাবো না তাহলে নিতে পারবো না লোড নেক্সট দিন আমরা এনজাইম কোএনজাইম পড়বো আর এনজাইমে কিছু ফাংশন পড়বো এনজাইমের ফাংশন এটা হচ্ছে আমরা মেকানিজম ফাংশন পড়ছি এখানে আমরা মেকানিজম পড়ছি এরপরে আমরা এনজাইমের ফাংশন করবো তাহলে আমাদের শেষ আজকে তাহলে আমরা এখানেই শেষ করি ওকে একটু পরে আজান দিবে 5 মিনিট আছে ওকে ভাইয়া আর তোমাদের মধ্যে এখানে কারো পেমেন্ট বাকি আছে ভাইয়া ওই যে পেমেন্ট করতে গেলে ওই যে ঢুকে না বলে হ্যাঁ লিমিট ক্রস দেখায় তুমি কি দোকান থেকে পাঠাইছো হ্যাঁ হ্যাঁ ভাইয়া হ্যাঁ তুমি দোকানে যাই বলবা পার্সোনাল নাম্বার থেকে পাঠাইতে আমার লিমিট শেষ ফুলাপান এত টাকা পাঠাইছে হ্যাঁ হ্যাঁ ফুলাপান এত টাকা পাঠাইছে আমার লিমিট শেষ করে ফেলাইছে পার্সোনাল নাম্বার দিয়ে পাঠাইতে বলবো হ্যাঁ পার্সোনাল নাম্বার ওদের কাছে পার্সোনাল নাম্বার আছে দোকানের নাম্বার থেকে এখন আর ঢুকবে না টাকা ও পার্সোনাল নাম্বার দিয়া আছে পার্সোনাল নাম্বার ঢুকবে আপনি নাম্বারটা দেন তো চ্যাট বক্সে এখন হ্যাঁ দিচ্ছি আর তাও যদি না ঢুকে তাহলে আমার একটা ফোন দিও আমি তোমার আরো একটা নাম্বার দিব হ্যাঁ একটা নাম্বার দিব আচ্ছা ভাই আমার হয়নি ভাই নাম্বারটা দেন ভাই আচ্ছা আমি দিচ্ছি তোমাদের ম্যাক্সিমামই দিয়ে দিছে দোকানে যায় বলবা ভাই পার্সোনাল নাম্বার থেকে সেন্ড মানি করেন তাহলে হবে ক্যাশ ইন করলে হবে না লিমিট শেষ করে ফেলাইছে বেশিরভাগ পোলাপানি তো ধরো ইয়ে থেকে পাঠায় দোকান থেকে পাঠায় তো দোকানে পাঠানোর লিমিট শেষ 25 বার পাঠানো যায় এক মাসে আমার স্টুডেন্টই এখন হয়ে গেছে ফার্স্ট ইয়ারের ব্যাচে 40 জন সেকেন্ড ইয়ারের ব্যাচে 35 জন লিমিট শেষ করে ফেলাইছে সব আমার ওকে এটা আর
এটাই যদি তাও যদি না ঢোকে তাহলে তোমরা জাস্ট ইনসেন আমার একটা ফোন দিও, আমি তোমার আরেকটা নাম্বার দিব না। ওকে তাহলে আমরা শেষ করি নাকি, নামাজের টাইম হয়ে গেছে, শেষ করি। আমরা কালকে আবার দেখা করবো 5:30। ওকে কালকে বিকাল 5:30 আবার, কালকে বিকাল 5:30 কালকেও ক্লাস দিব, এরপর তোমাদের মঙ্গলবারও একটা ক্লাস দিব। ওকে মঙ্গলবার আর বুধবারও আমি ফ্রি আছি। হ্যাঁ বলো। বিকাশ করতে গেলে রেফারেন্স চাচ্ছে, রেফারেন্স কি? রেফারেন্স না দিলেও চলে, রেফারেন্সে তুমি তোমার নাম লিখে দিও অ্যাপ থেকে। অ্যাপ থেকে নাকি? না না ওই যে অ্যাকাউন্ট থেকে পার্সোনাল। ও অ্যাপ, অ্যাপ থেকে পাঠানো যায়, এক যে কোন একটা কিছু লিখে দিও 1234121 ওই রেফারেন্স হচ্ছে হুদাই। রেফারেন্সটা হচ্ছে তুমি ধরো আমার রেফারেন্সটা বললা, হ্যাঁ যে আমি অমুক নাম দিয়ে পাঠাইছি। রেফারেন্সটা কখন হয়, অনেকে টাকা পাঠায় তখন সে নিজের নাম পাঠাইছি। পাইছেন নাকি একটু দেখেন। এই ঢুকলো মাঝখানে কিছু একটা, তুমি কি সেন্ড মানি করছো তাই না? এই যে ঢুকছে। হ্যাঁ আচ্ছা তাহলে তুমি কে পাঠাইলা আমি তো বুঝতেছি না। নাইফ, নাইফ, নাইফ পাঠাইছো তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি মেসেজ পাঠাই দিচ্ছি আরেকটা। ওকে ওকে আমি তোমাদের হিসাব ভাবে রাখতেছি না, তোমরা বলতেছো পাঠাইছি ওকে পাঠাইছি, তোমাদের হিসাব আমি অত করতেছি না। একটা খাতায় লিখে রাখেন তাইলে হবে। লাগবে না, সমস্যা নাই, তোমরা মুখে বললেই হবে, সবার অত হিসাব করি না। তোমরা মুখে বলছো পাঠাইছি এনাফ, আর তোমরা তো মেসেজ পাঠিয়ে দাও। তোমরা টাকা পাঠায় একটা মেসেজ দিবা, হ্যাঁ ভাইয়া লাস্ট ডিজিট এত, তোমার নাম লিখা লাস্ট ডিজিট কত এটা লিখা ইভি লিখে পাঠিয়ে দিও, তাইলেই হবে। ইভি মানে ইংলিশ ভার্সন, তাহলে একটা রেকর্ড থাকবে। আর তোমাদের মুখের কথাই এনাফ, সমস্যা নেই, সবার হিসাব না করলেও চলে। হিসাব করা লাগে হচ্ছে কিছু ব্যাচে পোলাপান থাকে, স্যাসরা পোলাপান থাকে, স্যাসরা মানে বুঝো ওদেরটাই হিসাব করা লাগে, তোমাদের হিসাব না করলেও চলবে। যাক প্রথম দিকে রেকর্ড হয় নাই, এখন রেকর্ড হয়েছে।